নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি। 21-22 অক্টোবর জীবচন্দ্র যোগ, 23-24-25 অক্টোবর বিষ যোগ, দুটি ঘটনা এবং তিনটি দুর্ঘটনা অবশ্যই ঘটবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি চন্দ্র বৃহস্পতি একত্রে হচ্ছে 21 এবং 22 অক্টোবর, অর্থাৎ কাল এবং পশু। এই যোগ খুবই শুভ, জীবচন্দ্র যোগ নামে খ্যাত। এবং একইভাবে 23-24-25 অক্টোবর বিষ যোগ শনিচন্দ্রের তৈরি হচ্ছে ভাগ্যাকাশে। তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে দুটি ঘটনা এবং তিনটি দুর্ঘটনা অবশ্যই ঘটবে, সে সম্পর্কে আমি ভিডিও আলোচনা করব। তার আগে বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবং বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার রাশিচক্র আঁকা হয়ে গেছে। চন্দ্র প্রত্যেক দিন, অর্থাৎ প্রতি 1.5 দিন অন্তর রাশিচক্র চেঞ্জ করে। বর্তমানে অর্থাৎ 21 তারিখ এবং 22 তারিখ চন্দ্র অবস্থান করবে ধনুরাশিতে। চন্দ্র ধনুরাশিতে অবস্থান করবে কার সঙ্গে? না দেবগুরু বৃহস্পতির সঙ্গে। বৃহস্পতি ধনুতে সর্বাপেক্ষা শক্তিশালী, স্বক্ষেত্রে স্ট্রং। তার সঙ্গে চন্দ্রের এই মিলন তৈরি করবে খুবই শক্তিশালী জীবচন্দ্র যোগ। এই যোগ জীবনে বারবার আসে না, এই যোগ খুবই শক্তিশালী যোগ, জীবচন্দ্র যোগ। তার কারণ, মাতৃ আরাধনার সময়, মাতৃ আরাধনার যে প্রলয়কালীন সময়ে এই যোগ অবশ্যই বৃশ্চিক রাশিদের জীবনে নানা পজিটিভ ঘটনা আনবে। কী পজিটিভ ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশিদের জীবনে, অর্থাৎ 21 এবং 22 অক্টোবর, তা আসুন জেনে নিই। জীবচন্দ্র যোগ বৃশ্চিক রাশিদের জীবনে অবশ্যই 21 এবং 22 অক্টোবর বৃহস্পতি চন্দ্রের সংযোগ ঘটবে। জীবযোগ বা জীবচন্দ্র যোগ, এই যোগে প্রচুর অর্থ লাভ ঘটবে, আকস্মিক এবং মানসিক উন্নতি ঘটবে বৃশ্চিক রাশিদের। এবং 2 নম্বর, জীবনে সুখানুভূতি এবং সম্মানীয় ব্যক্তির সান্নিধ্য লাভ ঘটবে অবশ্যই বৃশ্চিক রাশিদের। এই যোগ দীর্ঘদিন পরে এসছে, কারণ দুর্গা পুজোর সময় এই যোগ খুবই শুভ যোগ উৎপন্ন হচ্ছে। জীবচন্দ্র যোগ বৃশ্চিক রাশিদের জন্য খুবই উপযোগী। এরপরে পাশাপাশি কিছু অশুভ সংবাদও শোনাতে হবে, কারণ বৃশ্চিক রাশিতে যেহেতু চন্দ্র নিচস্থ, যেমন চন্দ্র বৃহস্পতির সঙ্গে মিড হয়ে বৃশ্চিক রাশিদের জীবনে শুভ ঘটনা, তেমনই কয়েকটি দুর্ঘটনা, তিনটি দুর্ঘটনা অপেক্ষা করছে বৃশ্চিক রাশিদের জন্য। এবারে জেনে নিই কোন দুর্ঘটনাগুলি অপেক্ষা করছে বৃশ্চিক রাশিদের জন্য। 1 নম্বর, মানসিক অস্থিরতা, দুঃখ, কষ্ট, হতাশা। 2 নম্বর, পারিবারিক বিবাদ, বন্ধু বিচ্ছেদ, গৃহত্যাগ। 3 নম্বর, রক্তপাত, দুর্ঘটনা এবং আঘাত। হ্যাঁ, এই তিনটি অশুভ ঘটনা অর্থাৎ দুর্ঘটনা অপেক্ষা করছে 23-24 এবং 25 অক্টোবর বিষ যোগ চলাকালীন বৃশ্চিক রাশিদের জন্য। তাই এবারের পুজোয় প্রথমে আনন্দ, পরে বিষাদ বৃশ্চিক রাশিদের জন্য। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।